বল তো আমার ভাই একটু জালালি জালালি ভাব আমারে কয় জন্মের গান গাওয়াইবো আজকে তাক এই কথা শুনে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ বেজার না ভাই হ্যাঁ গানটা যে আমার গাওয়াইবেন আমার দিশা পাওয়া গেছে নবরসে বাউল গান মানব দেহের মধ্যে আছে কয় রস এটা আমি কব না এটা আমি ভাই কইব মানব দেহের মধ্যে যা আছে উনি কইব আমি পর্যায়ক্রমে খালি একটু একটু করে মানে খালি হ্যাঁ খোসা দিয়ে যাব দাল্লা নাল্লা নিজে কইছে উনি হলো বিশ্ব নবী আমার বন্ধু হইলো বিশ্ব নবী আমার নবীকে সৃষ্টি না করলে কুলকায়না দ্রব্যবিয়াত চন্দ্র সূর্য গ্রহ তারা দিন পরি ফেরেস্তা মানব দানব গাছপালা পশু পাখি সিংহা রূপ এগুলা কোনো কিছুই সৃষ্টি হইতো না তিনি হলো আমার নবী তিনি নবীরও নবী আল্লাহ কইছে আমারও এখন হেই নবী এরে পঁচিশটা রাষ্ট্রে মানে আর পুনদিশ রাষ্ট্রে মানে না উনি তাহলে বিশ্ব নবী দে হইল কি এটা হলো তার প্রশ্ন আর প্রশ্ন হলো এই বেবাক কি হলো আল্লাহর সুরত এই বেবাক কি তাহলে আপনি নবীর সুরতটা কি শেষ একটু মজা করে কইছে আগুন পানি বাতাস মাটি নূর আগুন পানি বাতাস মাটি এই সাইডটা তারপরে কইছে নূর এই নূরে হলো নবী এটা হলো আমার ভাইয়ের কথা এই দিদি দাদা গো বানাইছে এ কি দে বানাই এখন নূর দিছে কি না হ্যাঁ সবারই নবী নূর দিছে কি না এটা আচ্ছা কবি আর আপনার নবীটা ছিল আছে থাকবে এই নবী এই পঞ্চাশ বছর ধরে নবীর কথা খালি শুনতে আছি নবী ছিল আছে থাকবে এখন কোথায় আছে এই তো প্রশ্ন বাবা নাকি এগুলোই তো প্রশ্ন আচ্ছা শরীয়ত সরকার যা জানে তাই কয় যা জানে না তা কয় না যে কথা শুনলে মানুষ বিভ্রান্তির পথে চলে এই কথাগুলো শরীয়ত সরকার কখনো বলে তা যদি না যা জানি তাই কমু তারপরও যদি না যেটা না জানি ওটা একবারে আমি না করে দিব তারপরে যদি এই দেশে মানুষ না নেই তাতে আমার কোনো দুঃখ নেই আগের ব্যবসা করে খাব এটা আবার কোনটা ওই তো আছে এক ব্যবসা যেটা এটা কম যাব না এখন বিষয় হইল অপরাধ মাফ করবেন এক লোক লেখাপড়া জানে না কিন্তু তারিখ কর খুব পড়ু আমার একটা কথা মনে কমু আপনাকে অভয় নিলাম আমার মায়ের না বাবা আপনারা আমার যে মার আরম্ভ করছিল বুঝছে আপনারা মায়ের না তরিকার মানুষ আমার মারবো না কারণ এখন হাত হইলো কি এটা কি এরকম করবো এটা করবইলো এরকম তাই না এরা হলো দু হাত জোরাত করছে কার কাছে এই হাত দিয়ে কখনো মারতে পারবে না কেন মারতে পারে না এই হাতটা একটা কামেল মুর্শিদের কাছে দ্বারস্থ হইয়া তার শরণাপূর্ণ হয়ে তার নিকটে গিয়ে আত্মহুতি করে এই হাতটা তার দয়ালের চরণে বাধা পড়ে আছে লেখাপড়া জানি না কিন্তু তারিখ আর খুব পড়ু কিন্তু আমি কি কমু এই যে গোয়াল বেটারা যে দই বিক্রি করে এটা মাটির খুঁটি কয় না খুঁটি কয় কোন কোন অঞ্চলে পেতলা কয় কোন কোন অঞ্চলে ডহি কয় হ্যাঁ তাই এই খুঁটি না এই যে বাঁশের খুঁটি এগুলো না ওই যে মাটি খুঁটি দুই খুঁটি জোগাড় করছে এক খুঁটি ভাঙছে আর এক খুঁটির মধ্যে এক খণ্ড করে চারা নিয়ে ওই রাত পহেলেই নিয়ে তো পাঁচ দিন রাখলে পাঁচ তারিখ হয় দশ দিন রাখলে দশ তারিখ হয় পনেরো দিন রাখলে জিজ্ঞেস করছে বাজার কয় তারিখ বলে জিজ্ঞেস করলে ওই তারিখ দেখে পঞ্জিকার দেখে এনে ক
মানে খুঁড়ি হইলো পঞ্জিকে আজকে খালি হানিফ সরকারের ভক্তরা আমার পক্ষে থাইগো আর নজরান আজকে পি সাবর না দিয়ে শরীয় সরকারের দিবে আজকে তখন জিজ্ঞেস করছে ওই চাষি আবার মরিচ বাট পার যায় এই পুঁতে পড়ছে ওই খুঁড়ির মধ্যে পঞ্জিকার উপরে পঞ্জিকা ভাই যা হলাইছে এখন একটা পাথর কিংবা শিল এটা পুঁতে বা শিল যাই কর এটা যদি মাটির খুঁটির মধ্যে পড়ে তাহলে কয়টা তারিখ হয়ে রে তো সাসি ব্যাকে লেগেছে গা হাই হাই এটা তো আমগো গেদার বাবের পঞ্জিকে এর মধ্যে পড়লো কে এখন এর মধ্যে তারিখন কতটি ছিল আর আমি বন কতটি বন থুমু তো সাসি ভয় পায় পাশের বাড়ির থেকে আর একটা খুঁড়ি চাই আই না ব্যাপারটি ভুলে তুইছি তো ভাতিজা জিজ্ঞেস করছে বাজান আজকে কয় তারিখ বলে গেদা মেলা দিন ধরে তো তারিখ মারিক দেহি না পঞ্জিকার বুগালেই যাই না তুই বাইরের দ্বারা আমি ঘর থেকে পঞ্জিকাটা একটু ও যে দেহে খুঁড়ি বুঝাই তার খুঁড়ি বুঝাই যখন তারিখ দেখছে তো সাসা কয় হায় হায় মেলা পঞ্জিকা গুনছি খুঁড়ি তারিখ গুনছি কিন্তু এই রকম তো ওই নাই গুইনা তো হারবার পারতেছি না আমারই দোষ না পঞ্জিকের দোষ তনি চোখ মুইটা দুই মুঠ ফালিয়ে দিছি তারপরে গুনছে দেখে 73 খন্ড হইছে তখন পঞ্জিকায় যাব তাইসে কইব কইছে আজকে 73 তারিখ হ্যাঁ চাচা আপনার মাথা কি ঠিক আছে নাকি 73 কোন দিন তারিখ আর ওটা দুই মাসের উপর উঠছে মানে সব থাকবে না দুই মুঠ ফালিয়ে দিছি তাহলে যে কতটি ওই তো ছোট্ট দুইটা খালি ধাক্কা দিছি তাহলে তত্ত্ব বাইরে পড়ছে বাহ এগুলাই তো দরকার আসলে এই লোকটার সাথে গান হইলে একটু মানুষও বেশি হয় হ্যাঁ আর আমার একটু গন্ধ আছে হ্যাঁ গন্ধ আছে ওই যে উনি ওই যে এনে কয় জেল শরীয়ত হ্যাঁ লেখছে সিঙ্গার গানে গেছি ফকির আবুল সরকার সাথে উনি ভাইরাল শরীয়ত সরকার আমার ভাইরাল কয় কাটা বলো তো যাক মূল কথাই যাব সনাতন ধর্মে ওই যে আপনি কইছেন এর আগে একটা এই স্টেজের আগে যখন প্রথম পালা দেয় তখন আপনি বলছেন গাড়িতে কে যায় তেল যায় কেউ কয় আমাকে পি যায় কেউ কয় হলো মুর্শিদ যায় কেউ কয় হলো গুরু যায় আবার হিন্দু কর্তারা কয় যে সময় দিয়ে বললাম না আপনার সাথে আমাকে গোসাই হয়েছে না কথাটা আচ্ছা আচ্ছা এই দেখেন আমার মনে হয়ে গেছে মনে হয়েছে সনাতন ধর্মের মধ্যেও পঞ্চভূত আছে পঞ্চ জাত আছে আছে কি না যেমন আমাকে আগুন পানি বাতাস মাটি নু আর সনাতন ধর্মে এই পাঁচটা জাতের সাথে যেমন নূরে নবী মাটিতে মা ফাতেমা আগুনে মাওলা আলী পানিতে সুরা ইমাম বাতাসে বড় ইমাম তাহলে কয় ধরিল পাকে পাঞ্জা এখন সনাতন ধর্মের মধ্যেও নূর আছে ভাই একটা হলো নিত্যানন্দ একটা হলো গদাধর একটা হলো শ্রীবাট একটা হলো অদ্বৈত আর একটা হলো গৌরাঙ্গ এই পাঁচটা শক্তি হলো পঞ্চভূত তাদের মধ্যেও নূর আছে তারাও নবীর মানে তবে আমরা যেভাবে মানি তারা এভাবে মানে না তারা অন্যভাবে নবীকে আল্লাহ নূরের জন্য নবী হয় তাহলে পৃথিবী সব তো নবী নূরে কি কর নেতা কোনো সংখ্যা আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পাদ্রী শেখ ফার্সি যত সৃষ্টি আছে সব সৃষ্টি যদি নবী আল্লাহ নিজে করে থাকে যে আমার নবীর নূরে আচ্ছা হিন্দু মানুষ কি সারা না আমার আল্লাহ বলেছে যেখানে আমার নবী নাই সেখানে আমায় আমি আল্লাহর কোন সৃষ্টি নাই সনাতন ধর্মেও নবী আছে তারাও নবীরে মানে
তবে আমরা যেভাবে মানি তারা হয়তো অন্যভাবে তাকে সম্মান। এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হইল, নবী ছিল, আছে, থাকবে, ওয়ালা ওয়ালু ওয়ালা খেরু ওয়াল জাহেরু ওয়াল বাতিন। আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরেও নবী, বাতিনেও নবী, সত্য, ত্রেতা, দাফর, কলি, আদি, অন্ত, গোপন, প্রকাশ, ছিল, আছে, থাকবে। তাহলে চার যুগেই নবী। আপনি বলছেন মন খুজমন আদম কারে কয়, দমের এক রাস্তা দিয়ে আদমের যাওয়া আসা হয়। ভাই যার গান গাইছেন তিনি হলো আমাদের হাসান কবি। এই হাসান কবি হাসান চিস্তি, এই হাসান চিস্তির আর একটা গানে আছে রাসুল আমার বান্দার হায়াত, আছে কিনা? উনি গানে বলছে রাসুল আমার বান্দার হায়াত, হায়াতেই জিন্দা। হ্যাঁ, তাহলে ওই দেখছেন ভাই, আসলে কি আদম আর হলো নবী, এরা দুইজন হলো একে অপরের পরিপূরক। এই দুজনের একজনকেও ছোট করা যাবে। রাসুল আমার বান্দার হায়াত, হায়াতেই জিন্দা নবী, উনি জিন্দা নবী, আছে এখানেও নবী আছে। আচ্ছা, এখানে স্টেজ যখন মাহফিল হয়েছে কিনা, মিলাদ হয়েছে কিনা? আচ্ছা, আল্লাহ রসুল বলছে আমি আমার এসমে সুরত নিয়ে তিনটি মাহফিলে হাজির নাজির থাকি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ! একটি হলো মিলাদ এবং কিয়ামের মাহফিল, একটি হলো আশেকানের মাহফিল, আর একটা হলো জিকিরের মাহফিল, একটা হলো ওয়াজের মাহফিল। এই তিন চারটা তিনটা মতান্তরের চারটা মাহফিলে উনি হাজির নাজির থাকে। আল্লাহ রসুল বলছে আমি তিনটি দেহের অধিকারী, একটা কুয়াতে মালাকি, কুয়াতে বাসারি, কুয়াতে হাকিকি। বাসারি অবস্থায় আমাকে কেউ জানে মানুষ, কিন্তু আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে ওহি আসে না। আর মালাকি অবস্থায় যখন আমার গুনাহগার পাপি তাপি পরিহত জীব আমার উম্মত উম্মতি আল্লাহর বান্দা বান্দি ইয়া নাবি সালাম আলাইকা বলে ডাকে, তখন আমি মালাকি অবস্থায় যে ওই এসমে সুরত নিয়ে ওই মাহফিলের মধ্যে আমি নবী নিজেই হাজির এবং নাজির থাকি। ওইটা কি আসর হয়েছে নাকি মিলাদ হয়েছে? তাহলে নবী এখানেও ছিল, নবী এখানে আছে, আর এখন যে আশেকানের মাহফিল হইতেছে এখনো আমার নবী এই জায়গা। আমার চোখ নাই এই জন্য আমি, যারা চোখ জাগো আছে তারা ঠিকই নবীর দেখতেছে। তারপরে আপনার আমি একটা বইয়ের মধ্যে পাইছি ভাই, বিশ্বনবীর জীবনীর মধ্যে পাইছি আদমের চোদ্দশো বছর আগে দয়াল নবী আল্লাহর দরবারে নূর মুবারক রূপের ছিলেন, কিন্তু আজেবাল অজুদে ছিল, আরেফাল অজুদ তার মধ্যে ছিল না। আপনার কাছে আমার প্রশ্ন, আমি নবীর সুরত অবশ্য আপনার দেহামু ইনশাল্লাহ, ওইটাই তো রয়ে গেছে এখন। আচ্ছা, আপনার কাছে শর্টে একটা প্রশ্ন করি। আচ্ছা, এই গন্ধম কি জিনিসটা কি গন, গন্ধম জিনিসটা কই দিবেন? ওই তো মানে ওই যে খাইল, খাইছে তো আদম, খাইছে কিনা? আচ্ছা, যে হেম পি নাই মাইছেন যখন, হ্যাঁ এ ভক্ত দয় হই না রাই গু। আচ্ছা, আল্লাহ যখন ফানা হয় বান্দা তখন পাকা হয়, আল্লাহ যখন কি হয় ফানা, আমি এ কথা বলবো না, হুজদরদম নেবাকারা কতম সফর তরতন মুআইনা ফেলেন জান জমান ফানাফিক সাহে ফানাফিক রসুল ফানাফিল্লা পাকা বিল্লা মুরা কাবা মুসাহেদ। আপনি এই জন্য কইছেন একজন মুর সিদ্ধই না, কইছে কিনা?
একজন মুর্শিদ কইরা আমারে চিনে নিবার কইছে এইজন্য কথাটা আগেই বললাম এই 12টা স্টেশনের মধ্যে তিনটা মতান্তরে চারটা ফানা আছে একটা হলো ফানাফিক সাহেব একটা ফানাফিক রসুল একটা ফানাফিল্লা আর একটা বাকা তাহলে ফানা পাওয়া গেল তিনটে ফানাফিক সাহেব ফানাফিক রসুল ফানাফিল্লা আপনার কাছে আমার প্রশ্ন আল্লাহ যখন ফানা হয় আদম তখন বাকা হয় আল্লাহ যখন ফানা হয় আদম তখন বাকা হয় এই দুইজন যখন ফানা বাকার দরজায় পৌঁছায় তখন একটা রূপের বহিঃপ্রকাশ হয় ওই রূপ যদি কেউ গুরুর কাছ থেকে লাভ করতে পারে সে ইহকালেও ধনী সে পরকালেও ধনী আল্লাহ যখন ফানা হয় আদম তখন বাকা হয় এই বাকা হওয়ার পরবর্তীতে রূপের প্রকাশ এটা কি কি কর্ম করলে মানুষ ওই পর্যন্ত পৌঁছাই আচ্ছা আদম রে আমরা এত কথাবার্তা কইতেছি যে আদম আদম কিন্তু আদম এটা আল্লাহর সুরত এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এটা দলিল কইছে আবরাম জালালউদ্দিন খা বলছে আছে বাজার শ্রী খোলা যত কাল্লা লক্ষ সিফাতে সাই জাতি হয় এক জমা আপনি আপনি কি আপন আপনি নামটি ধরে আলেক সাই রাব্বানা লাহুতে থাকিয়া সেজে নাসুতে তার আওলা যাও না কেন হইল না সিনে তারে কেন হইল না সে আচ্ছা এই পর্যন্ত যাবনি ইনশাল্লাহ আপনার কাছে আপনি যে প্রশ্ন আসছে আমার কাছে রাখছেন ভাই এই যে আল্লাহর সুরত এটা আল্লাহর সুরত আমি শরীয়ত সরকার আপনার সাথে বিতর্ক করব না বিতর্ক করার শিল্পী আমি না এটা আল্লাহর সুরত কিন্তু সুরতের মধ্যে আরেকটা সুরত আছে সুরত হলো দুইটা একটা হলো আল্লাহর সুরত আর একটা হলো রুহানি সুরত আল্লাহর সুরাত ব্যবহারই আছে রুহানি সুরাত কারো 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 মধ্যে আছে কারো কারো মধ্যে নাই তাই আমার দয়াল একটা কানে লেগেছে তার কাছে পড়িও তোমরা আহলে বায়া যারা আছে রুহানি রুহানি সুরাত কামাই করুন না কামাই কইরে সাধন ভজন এবাদত বন্দেগি নামাজ রোজা হজ যাকাত কলমা আকিকা কুরবানি সরাসরিয়ত শরীয়ত তরিকত হাকিকত মারিফত ওহাদানিয়াত সালাত কামলিয়াত মালামাত রিয়াজাত বাশারাত মারিফত সামর হল বেলায়া এই সমস্ত পাঠ কর্ম করে নিজের মধ্যে কামিয়াবি করে আল্লাহর সুরাতের ভিতরে যদি রুহানি সুরাত পুষ্পিত হয় তার কাছে মুরিদ হইলে সে একালেও নাজাত প্রাপ্ত ওই কালেও নাজাত আর কোন প্রশ্ন নাই একটা গান আমি রাখি তারপরে যে কথা আছে এই এটা এই এই ব্যাখ্যাটা আজকে আপনি দিবেন নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয় আদম ও সুর আপন সুরাতে আদম করছে দয়ময় গানটা খুব চমৎকার এটাও যার তার গান না এই গানটা হইল লালন ফকিরের গান আমার আমার নবী যেখানে ছিল সেখানেই ফাতেমা ছিল যেখানে ফাতেমা ছিল সেখানে আলী ছিল যেখানে আলী ছিল সেখানে ইমাম হাসাইনও ছিল এখানে ইমাম এখন মানুষ মরে আসতে এখন মানুষ কয় বছর বয়সে মরে আমাকে তো সে 40 বছরে মরা ধরছে আর আগে এই সাবলে সাহেবের আমি তার সঙ্গ নিয়েছি
আমি তার সাথে দুই একদিন বসছি, এই যে আপনাদের নাগরপুর গহেরটা শিষ্য জানি আছে না, এখানে আমার অনেক শিষ্য, তারও অনেক শিষ্য আছে, আমারও কয়েকজন ছিল এক সময় তার সাথে। আমি ওরাই চাষাবাদরা একটাই করছে তাই না, আমি তার প্রতি আমি কেবল শুনলাম, আমি আগে জানতাম না, আমি জানলে নিশ্চয় আসতাম। উনি একজন ভালো লোক ছিল, কি নিঃসন্দেহে আল্লাহর একজন মনোনীত ব্যক্তি ছিল। আমি সেই উদ্দেশ্যে মানুষ বাসে আসতে, মানুষ কম আচ্ছা ভাই, একটা মানুষের হায়াত হলো 1600 বছর, কয়শ 1600, 40 বছরের মরে কে, 40 বছর মরে কে, এনে কিছু কই আপনি এটা কই বানিছি কেন কোন আপনি হলো পিসা, এই জন্য কই বানিছি, হ্যাঁ এগুলা কইলে আমার ব্যস্ত করু উপকার, সন দাঁড়াইতে সহবাস করলে নাকি মরে, আর সাধক কইছে নাই কালা কাল সকাল আর ও ভাই সাধকের নিজে সাধকের নাই কালা কাল সকাল বিকাল ইচ্ছে মতো ঘাটে যায়, বেঞ্চ হয় না, জল উঠে না, রসিক জনার নাই, আচ্ছা আচ্ছা সাধু জনার নাই বা রসিক জনার নাই, একই কথা হইলো, এই হন দাঁড়াই তো জন্ম দিলে হইলো তাড়াতাড়ি মরে জরা বেদি, আর কত রোগ যে হয়, আর দুইটার পরে যারা আইছে তাকে দীর্ঘ আয়ু, তাকে কোন অসুখ বিসুখ পালা মুসিবত, আর পীর ধরার পরেও পীর বাড়ির যারা পেশাব করে পীর বাড়ির দিকে পা দিয়ে যারা স্ত্রী সহবাস করে, আবার দয়াল কইছে ওর জগতে ডাক্তার বাইরে খাওয়াইলে ওর অসুখ বালাইব না, কেউ যদি স্ত্রী সহবাসে যাও পীর বাড়ির দিকে মাথা পিছনে দিও পাও, যখনই যেভাবে ঘুমাও থাকবে দেহ নিরাপদ, আচ্ছা দত্ত পীরের মুড়িদান পীর মা থাকলে পীরের মতো করিও সম্মান, আরব পীর ভাই বোন যাকে রান কইরো তাদের মহব্বত, ভেদ জানিয়া ধরগা নবী তরিকত, এই যে মোবাইলেই কয় বাজান ভক্তি রইল, আরে মোবাইলে একটা হ্যাঁ দিয়েই কয় ভক্তি রইল, যাইয়া আগে দয়াল আমার এই ভোট দিয়ে আই ভরে আমি সদাই থাকি, মানে যে বই রয়েছে ও বাদি মে জাননিকে বই রয়েছে হে তাই গিয়ে যাই বই নে, হ্যাঁ জাননিকে বই রয়েছে হে তাই বই, তাহলে তুই যদি তার দেখবি তাহলে একটু এই গিয়ে যা তা যাইব না, দয়াল আমার এই ভোট দিয়ে আই বলি, আসলে এগুলো দয়ালকে অপেক্ষা করা হয়, কি শোনা দিবার চাইছিল দয়াল রে, হ্যাঁ রুবে না দিলে কাঞ্চা না পিতল দিয়ে, আচ্ছা দয়াল কি কাঞ্চা পিতল দেয়, এটা মানুষের মনোরঞ্জন করছে কি, এই যে নৌকে হামুরে ডুবু এই নৌকে তোমার, হ ঠিক আছে দেশকাল পাত্র যুগ যাবে না মাই নাম গোসল না গো, এখন গুরু ভজন ডিজিটালের মধ্যে আসে পড়ছে, গান শোনাই আমার পাঞ্জাতন কোথায় আছে আপনার কাছে, আমার এই প্রশ্নটা রয়ে গেল, সেই প্রশ্নটা হলো আচ্ছা আমার নাম হলো শরীয়ত, বলে আমার নাম শরীয়ত রাখছি কোন শালায় নাম রাখ, বইল নাম রাখ পারছিল রাখ বইল মারভত তালারাইকে রাখছিল, মারভত আমাকে ব্যক্তি আছে আমার বড় ভাইয়ের নাম মারভত, বড় ভাই না থাকলে আপনার নামে মারফত থাকতো, আমার ভাই যদি না থাকতো তাহলে আমার নাম মারফত থাকতো, এখন নাম আর চেঞ্জ করুন যাবো না, যাওয়াটা চেঞ্জ করবার চাইছিলাম এখন, হ্যাঁ নাম কায়দা কৌশল নাই নাম তো যা রাখছি এটাই সঠিক, হ্যাঁ আপনার কাছে নিবেদন করি ওই একটা কথা, আর গন্ধমের হাকিকতটা একটু ইশারা দিয়ে আমাদেরকে বুঝ প্রদান করবেন, আর এই যে হায়াত নিয়ে একটা কথা চলে আসছে যে আমরা হায়াত
এই দেহের মধ্যে আমি শরীয়ত সরকার আমাকে কেটে অনেক কিছু বের করা যাবে, হাড্ডি হাড্ডি রক্ত আমরা চুল মগজ ফেফড়া দিল্লি সবকিছু বের করা সম্ভব, কিন্তু আমি যা দিয়ে তৈরি হয়েছি তা কি কেটে বের করা সম্ভব? আচ্ছা বাবা, এটা সুন্নি আলেমরাও কয়, বয়াতিরাও কয়, পীর সাহেবরাও কয়, কয় ওটা এই দেহের মধ্যে পাওয়া যায় না, পাওয়া যায় কি? রক্ত। আচ্ছা রক্ত আর ওই জিনিস কি এক? আচ্ছা দেহের 60 ফুটা রক্ত মন্থন করলে 1 ফুটা বীজ হয়, 60 ফুটা বীজ মন্থন করলে 1 ফুটা রতি হয়, 1 ফুটা রতি মন্থন করলে 1 ফুটা মতি হয়, 60 ফুটা মতি মন্থন করলে ওর ভিতর থেকে একটা জ্যোতি হয়। আমি জানতে চাই এই জ্যোতির কর্ম করে যারা পীর মুর্শিদ নাই বের হচ্ছে, মুর্শিদের কাছে যাবে কইছেন এই জ্যোতিটা কিভাবে আইব? আমনে যদি আমনের কথা থেকে আমার কিছু করার নাই, এটা আমনের কথা থেকে আইছে। দেখেন আমার দয়ালের লেখা একটা গান শোনেন, এটা খুইলে গাইলে কি কার আপত্তি আছে? আসলে ওই যে বেহালা টেহালা নিয়ে ঘুরি নে আমরা, আমরা বেহালা টেহালা বাজি হারি নে, বেহালা না নিয়ে গেলে কেউ বয়াতি কয় না, এই জন্য একটা মার্কা নিয়ে ঘুরি, এই আসলে আমরা ওই বয়াতি নেই বুঝছি। আস্তে সব বয়াতিরাই কয়, সুন্নি আলেমরা কয়, পীর মুর্শিদরা কয়, পাগল মস্তানরা কয়, সাধুগুরু বৈষ্ণবরা কয়, এই হিন্দু ধর্মে হলো গো সাই, গো মানে হলো অন্ধকার, যিনি দেহের অন্ধকার কেটে সায়ের সন্ধান দিতে পারে তিনি গোসাই, তিনি হলো গোসাই। গোসাই যারে তারে কয়া যায় না, এক কথা এই বড় এক বয়াতির কাছে কইছি, কয় শরীয়ত তুমি কল দেখেই কয় যে এই দেহের মধ্যে ওই জিনিসটা কেটে টুকরা টুকরা করে বিভিন্ন অঙ্গ পাওয়া যাবে, কিন্তু যা দিয়ে তৈরি হয়েছে তা কেটে বের করা সম্ভব না। আমি তার কাছে শুনছি, এটা সুফিবাদের মধ্যে শুনছি, এলমে তাসাউফের মধ্যে শুনছি, এবং কি তত্ত্বের মধ্যে গিয়ে দেখছি মানব দেহের মধ্যে তিনটা বীজ্য থলি আছে। আমি জানতে চাই এই আদমতনের মধ্যে তিনটা বীজ্য থলি কোন কোন জায়গায় অবস্থিত? লোক ভালো, এই লোক লোক মানে ভালোই আছে, কিন্তু কন্দে মারে দেহ না, ওই রসিকের ভক্ত গেছিল না, বাতাস তো ভালোই আছে মারছে লোক পিছন দিয়ে। ওরে কুদরত মাকা মিনের কোলরে কুদরত মাকা, কুদরত মাকা মিনের কোলে বসাইল পাগ পাঞ্জাত, আদি যুগে পঞ্চবাদে আসিল সাইনী রঞ্জন, আদি যুগে পঞ্চবাদে আমার আল্লাহ যেদিন ধনাগারে মন মাসুকে
দিন ছিল সামনে খাড়া খারাপ লাগে বাবারা একটা অলির দরবার আসছেন আমার মন থেকে একটি কথা পাঁচটা মিনিট চেয়ে নিলাম আমার আসরটা যদি বড় হয় আমাকে ক্ষমা করে দেবে আপনারা জ্ঞানী গুণী মানিজন সর্বসাধকর বৈষ্ণব আমরা যে যার কাছে আত্মহতি করছি মুর্শিদ নির্বাচিত গুরু যার সদয় হয়ে গেছে তার পারের কোনো ভাবনা নাই আপনারা অনেকেই জানেন আমাদের টাঙ্গাইল জেলায় একজন সাধক আছে টাঙ্গাইল জেলায় অনেক সাধক আছে সাধকের কোনো মানে নাম কয়ে শেষ করা যাবে না তার মধ্যে কোন পরিচিত সাধক আছে আমাদের মির্জাপুর থানায় সাওয়ালি গ্রাম নৌশের পাগল নাম এই নৌশের পাগল চিরকুমার ছিল তো জীবনে বিয়ে শাদী করে নাই মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুরির ডাল ডিম উনি খায় নাই উনি মুসলমানের করে জন্ম নিছে কিন্তু হিন্দু গোসাইয়ের কাছে ওনার দেহটা বিক্রি করে দিয়েছিল তার নাম হলো মহিম পাগল বাবাজি আমার কথাটা একটু খেয়াল করে শোনেন আমাদের এলাকায় 56% এক পাকি তারই 16 খাতা সম্পত্তির মালিক ছিলেন বাবার মনে একটা আশা ছিল যে আমার ছেলেটা যদি সরকারি আমিন বানাইতে পারতাম অন্যের জমি না মাপলে ওর নিজের জমিগুলা রেখে খাইয়ে নাইবে জিকে
রাখতে পারত। অনেক বাবার আশা থাকে না, ব্রিটিশ পিরিয়ডে বিয়ে পাস করছিল। আমাদের আর মারা ফকরহাটি উনি কুলের শিরোমণি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, এই সাসাববাড়ির একটা শাখা আমাদের মির্জাপুর থানা খোলসুন্দর গ্রাম অনেকে ছিলেন, এই খোলসুন্দর পাশে গিয়েছিল জমি মাপার জন্য। উনি ব্রিটিশ পিরিয়ডে বিয়ে পাস করার পরে সরকারি আমিন হয়েছিল, কিন্তু বিয়ে শাদী করে নাই, মাছ মাংস খায় নাই, পেঁয়াজ রসুনও খায় নাই, মসুর ডাল ডিম জীবনে ভক্ষণ করে নাই। বিধবা মা হিন্দু ধর্মের, 71 বছর বয়স, মাত্র 1.5 ঘন্টার মধ্যে 3,500 জায়গা মেয়ে পে শেষ করছে, আর 3,500 জায়গা মেয়ে পে শেষ করছে। উনি কারোবারে কোনো কিছু খাইতো না, বলতো মা আমাকে এক গ্লাস পানি দে, এক গ্লাস পানি দিছে তো, পানিটা হাতে নিয়ে কয় তোমার নাম নওশের না, বলে হ্যাঁ, কয় তুমি লেখাপড়া করছো, কয় হ্যাঁ মা লেখাপড়া করেই তো আমি আমিন হয়েছি, কয় কোন পর্যন্ত লেখাপড়া করছো, কয় আমি বিয়ে পাস করছি, কয় বিয়ে পাস করে সরকারি আমিন হয়েছো তাই না, বলে হ্যাঁ, কয় 1.5 ঘন্টার মধ্যে আমার 3,500 জমি মেয়েটা শেষ করে দিলা, তোমার দেহ জমিটা কি ভেবে দেখছো, তোর দেহ জমিটা কি ভেবে দেখছিস না সে। তখন শিক্ষিত মানুষ তো কথাটা মাথায় আঁকড়ে ধরছে, হাতের থেকে কাছের গ্লাসটা পড়ে গেছে, পাও দুইটা জড়ে ধরে কয় মা গো আমি অন্যের জমি ঠিকই মাপা মাপি করি, আমার এই দেহ তরিটা এখনো মাপা হয় নাই, আমার এই দেহ তরিটা মাপা হয়েছে, মা তুমি আমার দেহটা একটু মেপে দাও, কেন সেরে আমি তো হিন্দু মানুষ আর আমি একজন নারী, রাস্তার পাশে গিয়ে বসে থাকবি, এই জমি যারা মাপামাপি করে তাদেরকে দেখলেই চেনা যায়, তাদের সঙ্গ করে তাদের পায়ের রুবি করে, আমার রহিম সান্দর বেশের মতো একটা অলির স্বর্ণপূর্ণ হয়ে তুই জায়গাটা মেপে নিবি। পরের দিন নকশা পড়ছা খতিয়ান, খাতা কলম ব্যাগ টেবিল উপরে রাখছে, রাস্তার পাশে বসছে, যেই যায় তারেই বলে আমার জায়গাটা একটু মেপে দে না, পাও দুটো জড়িয়ে ধরে আমার জায়গাটা একটু মেপে দে বাবা, মানুষ মনে করে লেখাপড়া বেশি করছে তো ওর মাথাটা কষ্ট। অবশেষে যাইতেছিল আমার সেই পাগল মহিম চান, মহিম চান্দের পাও দুটো জড়িয়ে ধরছে, কপালে ছিল তিলক, ডান হাতে কমান্ডল, বাম হাতে চিন্তা, নামাবলি গাই ঝুল্লা কাঁধে, পায়ে ছিল কাঠের খড়ব। পাগলটা যখন পাও দুটো জড়িয়ে ধরছে যে আমার জায়গাটা একটু মেপে দে না, লোহার চিন্তা দিয়ে পৃষ্ঠ দেশে কয়েকটা বাড়ি মারছে, ওই শালা ওই আমি তোর জায়গা মারবো করে, আমি তো কারো জায়গা মাপি না বাবা নওশের, মহিমজান পাগলের দুইটা চরণ যুগল আঁকড়ে বুকের সাথে মিশিয়ে দিছে, দে বলতেছে বাবা রে আমারে যদি 1,000 বাড়ি মানুষ, আমারে 1,000 বাড়ি মারলেও আমি তোর চরণ দুটি ছাড়ব না, আমি তোর চরণ দুটি ছাড়ব না, আমার নির্বাচিত করা শেষ, তুই ছাড়া আমার এই জমি আর কেউ মাপতে পারবে না। খুব খেয়াল করে শুনবে, সবকিছু ত্যাগ করে মহিম পাগলা স্বর্ণাপন্ন হয়ে গেল, মহিম জেনে যায় নওশেরও সেখানে যায়, উনি নিঃস্বার্থ পাগল ছিল, উনিও চিরক্ষের বার ছিল, উনি বাড়ি ঘরের আশা করে নাই, খোলা আকাশের নিচে ঘুমাতো, বাড়ি বাড়ি ভিক্ষা করে খাইতো, আর যেদিন ভিক্ষা পাইতো ওই দিন খাইতো, যেদিন ভিক্ষা না পাইতো ওই দিন উপবাসেই থাকতো। নওশের পাগলার বাবা দেখলো যে আমার ছেলেটারে তো জাদুটোনা বান দিয়ে নিয়ে গেছে, তখন আমাদের কোর্ট কাছারি কোথায় ছিল বাবারা বলেন, বৃহত্তর ময়মনসিংহ, কেস করছিল নওশের পাগলার বাবা মহিম চান পাগলের বিরুদ্ধে,
মামলা করছিল হাজিরা পড়ছে তো মহিম পাগল বলতেছেন না ওরে রে তোর বাবা তো আমার নামে মামলা করছে হাজিরার তারিখ চলে আসছে নওশের কইছিল বাবা আমার বাবা তোমার নামে মামলা করছে যে কথাই বলতে হয় প্রতি উত্তর আমি কইব তোমার কোনো কৈফিয়ত দিতে হবে না তোমার কোনো কৈফিয়ত দিতে হবে না তখন হাজিরের তারিখে চলে আসছে এ পাশে দাঁড়াইছে মহিম পাগল পিছনে হলো নওশের এ পাশে দাঁড়াইছে যিনি মামলা করছে নওশের পাগলের জন্মদাতা বাবা নওশের পাগলের বাবা কইতেছে ওই তো পাগল ওই যে পাগলটা আমার ছেলেটারে জাদুটোনা বানা সর্দিয়া ওরা তা দিন করে নিছে কোনো ক্রমে সে আমার কথা শুনে না বিগত চারটি বছর পার হয়ে গেল ও আমাকে একটা বাবা বলে উঠাক দেয় তখন লম্ভ দিয়ে নওশের পাগল দাঁড়াইছে ম্যাজিস্ট্রেটের সম্মুখে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতেছে যে আমি আমার বাবার সাথে চলে যাব কোনো কথা নাই কোনো সন্দেহ নাই দ্বিধাদ্বন্দ্ব নাই কিন্তু আমার বাবাকে জিজ্ঞেস করেন আমি নওশের পৃথিবীতে আসার আগে আমার মতো কত হাজার হাজার নওশেরকে আমার বাবা হত্যা করেছে আমার মতো কত হাজার হাজার নওশেরকে আমার বাবা অকাতরে ধ্বংস করে দিয়েছে বা বিষ করে দিয়েছে ওই নওশেরের জন্য আমার বাবা কয়দিন মামলা করছে আমার বাবার কাছে জিজ্ঞেস করে আমার বাবা যদি কইতে পারে তাহলে আমি আমার পাগলকে ত্যাগ করে আবার বাবার সাথে আমি চলে যাব ম্যাজিস্ট্রেট কি জবাব দিবে কলমের মাথা কামড়াইতে কামড়াইতে কিছু লিখতে না পেরে গেলি মানুষ তো লম্ভ দিয়ে নেমে নৌসেনের পাও দুইটা জড়িয়ে ধরছে ও নৌসেন আমি কি রায় লিখবো কি জবাব দিব রে তুই যে কথা উত্থাপন করছিস এই কেসের আসামি আমি নিজেই হয়ে আছি এই কেসের আসামি হানি ভাই আমি নিজেই হয়ে আছি আমার তালের সাথে আমার সাথের সাথে কোন জনমের যে ভালোবাসা শিশু Hey.
I'm not